পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মঙ্গলবার সকাল থেকে শ্রী শ্রী সারদা মায়ের 168তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে জয়রামবাটি মাতৃমন্দিরে। এই বিশেষ দিনটিতে ভোর থেকে মাতৃমন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে বিশেষ এই দিনটি পালন শুরু হয়েছে। সারাদিনব্যাপী রয়েছে নানান অনুষ্ঠান। শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে জয়রামবাটিতে এখন উৎসবের মেজাজ। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী হাজির হয়েছেন মাতৃমন্দিরে। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এদিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে। তবে চলতি কোভিড পরিস্থিতির কারণে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন মাতৃমন্দির কর্তৃপক্ষ। প্রতিটি দর্শনার্থীকে বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, পরস্পরের মধ্যে ন্যূনতম 6 ফুট দূরত্ব বজায়, হাত জোড় করে প্রণাম ছাড়াও এই মুহূর্তে নাট মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে প্রসাদ বিতরণও। আমরা এসেছি জয়রামবাটি মায়ের 168তম জন্মতিথি, কিন্তু এসে তো আমাদের ভালো লাগছে না, কারণ আমরা এখানে আসছি প্রতি বছর এবং সারাক্ষণ থাকি এই মাতৃমন্দিরে, সারাক্ষণ থাকি সকাল থেকে একেবারে সন্ধ্যে পর্যন্ত। কিন্তু এবারে তো পরিস্থিতি অন্য, করোনা পরিস্থিতি সারা পৃথিবী আজ ভুক্তভোগী। আমরা মাকে এইভাবে দর্শন করব কোনো দিন ভাবতেই পারিনি। এই যে এসে দু ঘন্টা থাকতে পাচ্ছি, আবার সন্ধ্যেবেলার দিকে 2 ঘন্টা থাকতে পাচ্ছি, এতে আমাদের মন ভরছে না। তা মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, মা এই পৃথিবীকে তুমি করোনা মুক্ত করো। চাইলাম যে মা সারা বিশ্বকে তুমি এই করোনা পরিস্থিতি থেকে মুক্ত করো, সবাই যেন আবার আমরা আগের মতো ফিরে, আগের দিনগুলোর মতো ফিরে পাই এবং সবাই যেন সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, সকলের মঙ্গল কামনা করি। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।